নমস্কার আমি প্রদীপ সরকার আর আজকে আবার তোমাদেরই কমেন্টস থেকে একটি প্রশ্ন বেছে নিয়েছি সেটা হচ্ছে বেশ কিছুজন প্রশ্ন করেছিল যে বাচ্চাদের জন্য কোন ড্রামস্টিকটা বেটার হবে যারা যে সমস্ত বাচ্চারা ড্রাম শেখে একদম ছোট বাচ্চারা তাদের জন্য কোন ড্রামস্টিকটা বেটার ওকে তো তার সাথে সাথে এটাও বলে দেব যে বড়দের জন্য কোনটা বেটার বাচ্চাদের জন্য যারা একদম বাচ্চা তাদের জন্য যে ডামস্টিকটা বেটার যে কোনো কোম্পানির হতে পারে সেটা আমি মেনশান করছি না তবে তার যে ওয়েটের যে সিরিজ সেটা হচ্ছে সেভেন এ একদম বাচ্চাদের জন্য যেটা বেস্ট সেটা হচ্ছে সেভেন এ স্টিক এবং সেটা বিভিন্ন কোম্পানির আছে সেটা আপনাদের কোম্পানি অনুযায়ী দাম হয় কিন্তু সেভেন এটা মাথায় রাখবেন সেভেন এ একদম ছোটো বাচ্চাদের জন্য কারণ সেভেন এ হচ্ছে খুব হালকা স্টিক তা তাদের জন্য বাচ্চাদের জন্য সেভেন এ স্টিকটা বেটার আরেকটা কথা বলি অনলাইনে অনেক স্টিক পাওয়া যায় যেগুলো একদম কম দাম একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা সেই স্টিকগুলো কিনবেন না সেই স্টিকগুলো ভালো না কারণ আমি অনেকগুলো স্টিক কিনে আমার দেখেছি ওখান থেকে যেগুলো কম দামের সেগুলো একটাও ভালো না অ্যাটলিস্ট একটু ব্র্যান্ডেড কোম্পানির স্টিক কিনবেন মানে তিন চারশো টাকার নিচে স্টিক কিনবেন না ওগুলো বাজে স্টিক ঠিক আছে তো সেভেন এ স্টিকটা কিনুন ওটা বাচ্চাদের জন্য ভালো এবং বড়দের জন্য আমি বলবো ফাইভ এ সেটা প্র্যাকটিসের জন্য খুব ভালো এবং পারফরমেন্সও করতে পারো ফাইভে সেভেনের থেকে একটু বেশি ওয়েট ঠিক আছে এবার ফাইভে যারা বড় তাদের বলবো যে ফাইভে সেভেনে দু রকমই স্টিক কিনতে তাতে তোমরা নিজেরাও তফাৎটা বুঝতে পারবে যে আমি কখন কোনটা দিয়ে বাজাবো কিন্তু সেভেন এটা খুব হালকা ড্রামস বাজানোর ক্ষেত্রে কি হয় অনেক সময় এর স্টিকটা খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার একটা চান্স থাকে এমনি অসুবিধা মানে দুম করে যে ভেঙে যাবে তা নয় ভালো স্টিক কখনোই সট মানে সচরাচর ভাঙে না আর স্টিকও ভেঙে যেতে পারে সেটা কোনো বড় বড়ো ব্যাপার নয় কিন্তু ওয়েট আর ব্যালেন্সের জন্য তোমরা যারা বাজাচ্ছ তারা নিজেরা আমি বলবো দু রকম স্টিক কেন তাতে তোমরা নিজেরা বুঝতে পারবে যে সেভেন বেটার মানে আমার জন্য কোনটা কমফোর্ট যেহেতু তুমি যদি দুটো না থাকে তুমি কমফোর্টটা নিজেরটা নিজে বুঝতে পারবে না তো ফাইভে এবং সেভেনে দুটো স্টিকই কিনতে পারো তবে ফাইভ এটা বেশি বেটার বেটার লাগবে আমার মনে হয় বাজানোর সময় তো এটা হচ্ছে স্টিকের ক্যাটাগরি বললাম এবং কোম্পানি প্রচুর আছে সেগুলোর আমি আর নাম বলছি না তোমরা সেই সমস্ত কোম্পানি থেকে তোমরা সেই ধরনের স্টিক কিনতে পারো এবং বাচ্চাদের ক্ষেত্রে সেভেন এটা একদম ঠিকঠাক কারণ ওদের হাত খুব ছোট আর নরম থাকে যেহেতু স্কিন তো সেহেতু হালকা স্টিক দিয়ে ওদের বাজাতে অনেক বেশ সুবিধা হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এরকম আরও প্রশ্ন থাকলে যে ডেফিনেটলি জানো আমি উত্তর দেবো এরপরে আবার প্র্যাকটিসের লেশনও নিয়ে আসব ডেফিনেটলি আর এর সাথে আরও একটা কথা বলি যে উনত্রিশ তারিখ কারা কারা তোমরা টিকিট বা পাস নিয়েছো আমাকে জানাও উনত্রিশ তারিখ বালি রবীন্দ্রভবনে আমার একটা দেড় ঘন্টা থেকে দু ঘন্টার একটা রিদিম কনসার্ট রয়েছে একা ষোলো এরকম রিদিম কনসার্ট এক্সপেরিমেন্টাল রিদিম কনসার্ট খুব কম হয় তো তোমরা যারা যারা টিকিট অলরেডি বুক করেছো বা কিনেছো তারা কমেন্টস করে জানাও আর দেখা হবে উনত্রিশে অক্টোবর বালি ভবনে বিকেল পাঁচটায় লক্ষ্মী পুজোর পরের দিন ঠিক আছে হতে চলেছে একটা রিদিমের উপর ধামাকাদার একটা শো ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার